Hi viewers, Assalamualaikum. Welcome to back my channel Sharap Blog BD. আমি আজকে তৈরি করব কাবাব। চলুন দেখে নিচ্ছি কিভাবে তৈরি করতে হয় সুস্বাদু মজাদার কাবাব। কাবাব বানানোর জন্য এখানে আমি মুরগির মাংস নিয়েছি 150 গ্রাম, ডিম একটা ফেটিয়ে নিয়েছি, এখানে ব্রেড ক্রাম নিয়েছি, লবণ, এখানে আমি একটা সসের কম্বিনেশন একটা বানিয়ে নিয়েছি সস দিয়ে, এখানে টমেটো সস, রেড চিলি সস আর সয়া সস, গরম মশলার গুঁড়া দিয়ে একসাথে মিশিয়ে নিয়েছি, কর্নফ্লাওয়ার নিয়েছি। এবার আমি এগুলোকে একত্রে মাখিয়ে নিব। কাবাব বানানোর জন্য প্রথমে আমি মাংসটাকে দিয়ে দিচ্ছি, উপরে কর্নফ্লাওয়ারটাকে দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নেওয়া হয়েছে। লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচ, আর এখানে সসটা দিয়ে দিচ্ছি সাথে গরম মশলার গুঁড়ো। এবার এটাকে আমি একসাথে মেখে নিব। এখন আমি হাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি, তেল মাখিয়ে এখান থেকে কিছুটা নিয়ে এটাকে লম্বা আকারে কিছুটা শেপ করতে হবে। এটাকে আমি ডিমের মধ্যে চুবিয়ে ব্রেড ক্রামে দিয়ে দিচ্ছি, ভালোভাবে ব্রেড ক্রামটা লাগিয়ে পেট ক্যামটা লাগিয়ে এখানে রেখে দিচ্ছি। আমি প্রত্যেকটা স্টিকি এভাবে বানিয়ে নিব। এটাকে একটু লম্বা করে নিচ্ছি। কাবাবটা খেতে খুবই সুস্বাদু হয়, এটা আমার সারা মনে খুবই পছন্দ করে। প্রত্যেকটা কাবাব আমি এভাবে বানিয়ে নিচ্ছি। আমার কাবাবগুলি বানানো হয়ে গেছে, এখন আমি এটাকে ডুবো তেলে ভেজে নিব। আপনারা চাইলে অল্প তেলেও ভাজতে পারেন, আপনারা যারা এটাকে ফ্রিজে রাখতে চান এই অবস্থায় ফ্রিজে রাখতে পারেন, তারপরে যখন খুশি বের করে ভাজতে পারেন। আমি এখন এগুলিকে ভেজে নিচ্ছি, আগে চুলাটা অন করে নিব। চুলার মধ্যে আগে থেকে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছিলাম, প্রথমে আমি চুলাটা একটু বাড়িয়ে নিচ্ছি তেলটা গরম হওয়ার জন্য, তারপর আমি আবার চুলাটাকে কমিয়ে দিব। তেলটা হালকা গরম হয়ে গেছে, এখন আমি একটা একটা করে কাবাবটা দিয়ে দিচ্ছি। দেখুন আমার তেলটা হালকা গরম হয়েছে, আমি হালকা গরমের মধ্যে কাবাবটা দিয়ে দিচ্ছি। আমি একটি চামচের সাহায্যে তাওয়া ফুলের উপরে তেল দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে ভাজতে হবে যাতে কাবাবটা সুন্দরভাবে ভাজা হয়, না হয়তো উপরে পুড়ে যাবে এবং ভিতরে কাঁচা থেকে যাবে। কাবাবটা আমি উল্টিয়ে দিচ্ছি, যদিও উল্টো পাশে ভালোভাবে ভাজা হয়নি, হালকা ভাজা হয়েছে, তারপরে আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি। পাশে কিছুটা ভাজা হলে আবার এটাকে উঠিয়ে দেবো। কাবাবগুলি ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলি নামিয়ে নিচ্ছি। আমি একটা টিস্যুর উপরে নিচ্ছি যাতে এক্সট্রা তেলটা না থাকে। দেখুন ফ্রেন্ডস, কাবাবগুলি
কালারটা কত সুন্দর এসেছে, ফ্লেভারটাও খুব সুন্দর বেরিয়েছে। এভাবে করে আমি সবগুলি কাবাবকে ভেজে নেব, বাকি কাবাবগুলিকেও দিয়ে দিব। আমি বাকি কাবাবগুলিকেও দিয়ে দিচ্ছি। এভাবে আস্তে আস্তে, অল্প আছে, আমি সবগুলি কাবাবকেই ভেজে নেব। আমার কাবাবগুলি হয়ে গেছে, আমি চুলাটা অফ করে দিচ্ছি, কাবাবটা নামিয়ে নিচ্ছি। কাবাবগুলির কালারটা খুব সুন্দর এসেছে। আমার পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। রেডি হয়ে গেছে আমার কাবাব, দেখুন কত সুন্দর হয়েছে। এটা গরম গরম খেতে খুবই ভালো লাগবে, সাথে যদি সস থাকে তাহলে তো কোনো কথাই নেই। যদি আমার ভিডিওটি কারো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, শীঘ্রই দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।